হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমার চ্যানেল ক্রেজি সাফিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি আমার একটা বিয়ের ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে কিনা থাল রিচুয়ালস, যেটা আমাদের নর্মালি হয়ে থাকে। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, এই সেরিমানিটা হয় বিয়ের আগের দিন, যেটা কিনা বলা হয় থাল সেরিমানি। আর এক কথায় বলতে গেলে এটা এক ধরনের আইবুড়ো ভাতেরই মতোই। তো এখানে খাওয়া দাওয়া করানো হয়, মানে আত্মীয় স্বজনরা খাইয়ে দিয়ে যায়। তো এখানে আমি ফটো তোলার জন্য পোজ দিচ্ছিলাম। তো এগুলো খাবার, ওটা হচ্ছে আমার দিদির ছেলে। তো আমাদের বিয়েতে যারা যারা নিমন্ত্রিত ছিল, আমাদের আত্মীয় স্বজন সবাই এসে একবার একবার করে খাইয়ে দিয়ে যায়। আর গিফট বা যে যাই দেয় সেগুলো সেই দিনই দিয়ে দেওয়া হয়। ভিডিওটা অনেক ফাস্ট হবে, কেননা আমি ভিডিওটাতে দেখতে পাচ্ছ অনেকেই খাওয়াচ্ছিল, তো সেই জন্য পুরো ভিডিওটা করা হয়নি। আর এই সব বাচ্চা পাটি দেখছে, এগুলো সব হচ্ছে আমাদের বাড়ির সব বাচ্চা। ওদেরকে সব আমি একে একে ডেকে ডেকে খাওয়াচ্ছিলাম। আর ওইদিকে আমার নতুনি ঝুলে পড়েছে, তো খেতে খেতে পুরো নাজেহাল। এটা আমাদের যে আইবুড়ো ভাতটা আছে, সেটা কিনা সন্ধ্যাবেলার পরে বসানো হয়। আর এখানে খেতে খেতে আমার অবস্থা খারাপ। তো মাঝে মাঝে দেখতে পারবে আমি উদ্ভট কিছু পোজ দিচ্ছি। তো এখানে একটা আমাদের সম্পর্কের দাদা হয়, তো এনে খাওয়াচ্ছিলেন। আর আমি বলছিলাম অল্প করে দিতে, কিন্তু তিনি একটু বেশি মোটাই মিষ্টি খাইয়ে দিলেন। তো সেই কারণে আমরা সবাই হাসাহাসি করছিলাম, মানে অল্প বললাম আর পুরোটাই দিয়ে দিল। আমি এখানে পোজ দিচ্ছি আর খাচ্ছি একদিকে। আর এই হচ্ছে আমার ভাই। আমি ক্যামেরা দেখতে বলছিলাম আমার ভাইয়ের সঙ্গে আমার কিছু ফটো নিতে। তো আমার ভাই খুঁজেই পাচ্ছিল না কি খাওয়াবে কি খাওয়াবে। শেষমেশ পেলো একটা শশা, যেটা কিনা আমাকে খাওয়ালো। আর ফটো তোলার জন্য আমি নিয়ে নিয়েছি পুরো চিকেনটাকে, ওর সঙ্গে ছবি তুললাম চিকেনটা নিয়ে। তারপরে গিফট দেওয়ার সময় আমার ভাই আমাকে দিল 2 টাকা। তো ওটা নিয়েই বলছিল, মানে টাকা বের করেছে অনেকগুলো, কিন্তু দিচ্ছে আমাকে মাত্র 2 টাকা। আর এনারা হচ্ছেন সব আমাদের আত্মীয়র মধ্যেই হয়। তো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড, তো ওকে নিতে বারণ করলো বলে আমি ওটা ব্লার করে দিলাম। আমি বলছিলাম সবাই মিষ্টি খাওয়াচ্ছে, তুই আমাকে একটু নোনতা কিছু খাওয়া। এখানে যতগুলো দেখবে সব আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই সব খাওয়াচ্ছিল। আরও অনেক ছিল, যে ক্লিপগুলো আমি নিইনি, কেননা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল ভিডিও, বাট আমাকে 5 মিনিটের মধ্যে এগুলো সব কভার করতে হচ্ছিল বলে একটু স্পিডেও করে দিয়েছি। এটা হচ্ছে আমার একটা বোন পো, তো ও আমাকে খাওয়ানোর জন্য বলছিল। তো আমি বলছিলাম ওকে যে বিনা গিফটে আমি খাবো না। আর আমার লুকটা কেমন হয়েছে তোমরা জানাবে। আমি পুরো ব্রাইডাল বেঙ্গলি ব্রাইড, যেগুলো করে
মেকআপ করে বা যেরকম লুক যেরকম থাকে সে সেরকম আমি ব্রাইডাল মেকআপ করেছিলাম আমার থালের দিনে। আর বিয়ের দিন তো লেহেঙ্গা পরেছি, তোমাদেরকে দেখাবই। তো এখানে তোমরা দেখতে পারবে অনেক ডান্স আমরা করেছি, মস্তি করেছি। তো এখানে একটা আমার ফ্রেন্ড, ও ডান্স করছিল, কপিরাইট চলে আসবে বলে আমি মিউজিকটা একটু স্পিডে করে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো, স্পিডে ডান্সটা দেখতে অনেকটা মজার লাগছে, বাট খুব সুন্দর ডান্স করেছিল, অনেকগুলো গানেই ডান্স করেছিল, আমরাও ডান্স করেছিলাম, আমাদের ডান্সটা দিইনি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।